মৃত্যু আর কর লুকিয়ে রাখা জানা বলে একটা প্রবাদ ছিল। বিশ্বব্যাপী বিত্তশালীরা কর ফাঁকি নানা কৌশল বের করে প্রবাদটি আমাদের প্রায় ভুলিয়ে দিয়েছিলেন। কিন্তু পানামা ভিত্তিক আইনি পরামর্শ প্রতিষ্ঠান মোসাক ফনসেকারের ফাঁস হয়ে যাওয়া 1 কোটিরও বেশি নথি প্রকাশ্য করে দিয়েছে অসংখ্য প্রভাবশালীর গোপন সম্পদ। অনেকেই ঘটনার নাম দিয়েছেন পানামা পেপার্স কেলেঙ্কারি। কী সেই কেলেঙ্কারি? এসব নথিতে আসলে কী আছে? এগুলো এতটা গুরুত্বপূর্ণ কেন? মোসাক ফনসেকারের মতো প্রতিষ্ঠানগুলো বিত্তশালী বিদেশিদের অর্থ সম্পদ লুকিয়ে রাখতে সহায়তা করে। গ্রাহকরা অনেক কারণেই তাদের অর্থ সম্পদ লুকিয়ে রাখতে চান, আত্মীয়ের কাছ থেকে গোপন রাখতে চান, নানা ধরনের নিষেধাজ্ঞা ফাঁকি দিতে চান, যেটা উত্তর কোরিয়া করবার চেষ্টা করেছে বলে বলা হচ্ছে, অর্থ পাচার করতে চান কিংবা কর ফাঁকি দিতে চান। এই কাজের জন্য তাদের দরকার হয় বেনামি কাগজে প্রতিষ্ঠানের এবং বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের, এবং এমন জায়গায় সেই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যেখানে কর সুবিধা রয়েছে। এইসব কাগজে প্রতিষ্ঠান আর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পানামার আইনি সুবিধা ব্যবহার করে মূল মালিকদের পরিচয় গোপন রেখে সেখানে অর্থ জমা রাখা যায়। শুধু পানামা নয়, আর অনেক জায়গায় তথাকথিত কর সুবিধা পাওয়া যায়। আর এভাবেই চলছিল বহু বছর ধরে। বাদ ছাড়লেন সাংবাদিকরা, এই ফার্মের গোপন জায়গায় রক্ষিত 1 কোটি 10 লাখেরও বেশি নথি ফাঁস হয়ে পড়ল। ইন্টারন্যাশনাল কনসোর্সিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট রোববার তাদের অনুসন্ধানের ফলাফল প্রকাশ করেছে, এবং তাতে দেখা যাচ্ছে যে মোসাক ফনসেকা তাদের গ্রাহকদের কর ফাঁকি দিতে বা অর্থ পাচার করতে বা তাদের পরিচয় গোপন রাখতে সহায়তা করেছে। এরকম অনেক প্রতিষ্ঠানের নাম অতীতে জানা গেল। এই ফার্মের তালিকা এবং গ্রাহক তালিকা এবং কর্মকাণ্ডের ব্যাপকতা দেখে বিশ্ববাসী আসলে স্তম্ভিত হয়ে গেছে। এইসব নথিতে 2,14,500 কোম্পানি এবং 14,000 মধ্যস্বত্ব ব্যাংক বা আইনি পরামর্শ প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া গেছে। 2,40,000 মোট 2,40,000 কোম্পানি নিবন্ধন করেছে এই মোসাক ফনসেকা নামের এই ফার্মটি। মোসাক ফনসেকার একজন অংশীদার র্যামন ফনসেকা বলছেন যে হ্যাক করে তাদের তথ্য চুরি করা হয়েছে, তাদের কার্যক্রম সম্পূর্ণ বৈধ বলেও তিনি দাবি করছেন। তিনি এটাও বলেছেন যে এটা ব্যক্তিগত গোপনীয়তার ওপর একটা বড় ধরনের আক্রমণ। তালিকায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বাবা ইয়ান ক্যামেরনের নামও রয়েছে। ব্রিটিশ সাংবাদিক এবং ব্রডকাস্টার বিখ্যাত ব্রিটিশ সাংবাদিক জন স্নো বলছেন যে কর সুবিধা আছে এরকম অন্তত 13টি অঞ্চলে ব্রিটিশ সার্বভৌমত্ব রয়েছে, অর্থাৎ এই অঞ্চলগুলো ব্রিটেনের অধীন। এবং একটি অধিকার গ্রুপ বলছে যে চাইলে এক কলমের খোঁচায় ডেভিড ক্যামেরন এই সব সুবিধা কর সুবিধা বাতিল করে দিতে পারেন এই সব অঞ্চলের। এই তালিকায় নাম রয়েছে সৌদি বাদশাহ সালমানের, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন ঘনিষ্ঠ সহযোগীর নাম এসছে। ধারণা করা হচ্ছে যে তার নামে আসলেই পুতিনের সম্পত্তি রয়েছে। নাম এসছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছেলে মেয়েদের, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভাইয়ের নাম এসছে, চীনের সাবেক প্রধানমন্ত্রী লি পেং এর মেয়ের কথাও বলা হচ্ছে। শুরুতেই অনেকের নাম নিয়ে হই হুল্লোড় হলেও সামনের কিছুদিনে হয়তো আমরা পরিষ্কারভাবে জানতে পারবো কারা কারা আসলে কর ফাঁকি বা অর্থ পাচারের এই ল ফার্মকে ব্যবহার করেছেন। বাংলাদেশের কারা কারা এই তালিকায় আছেন আমরা তা এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারিনি।